রমজানের ইবাদতের মোক্ষম সময় হলো শেষের 10 দিন রমাদানে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিজের করে নেওয়ার জন্য সুযোগ হলো শেষের 10 দিন আমরা শেষের 10 দিন আসলে মার্কেটে চলে যাই আমরা শেষের 10 দিন আসলে ঈদের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি মনে রাখবেন ঈদ রোজাদারের জন্য ঈদের জন্য রোজাদার নয় দুটো জিনিস এখানে একটা হলো আমার জন্য ঈদ আরেকটা হলো ঈদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রোজা রেখেছেন যারা তাকওয়ার অনুশীলন করেছেন যারা রমজান জুড়ে ইবাদত বন্দেগী করেছেন নেক আমল করেছেন সালাত সিয়াম কিয়াম করেছেন তাকওয়ার চর্চা করেছেন তাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন ঈদ অতএব রমাদানের শেষ দশক আসলে মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে যায় মসজিদের মুসল্লিগুলোকে পাওয়া যায় মার্কেটগুলোতে কেনাকাটাতে ঈদের প্রস্তুতিতে ঈদের শপিং এ এর মানে হলো আমরা রমাদানকে বুঝি নাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক কিভাবে কাটাতেন কিভাবে তিনি রমাদানের শেষ দিনগুলো অতিবাহিত করতেন সেই বিবরণ হাদিসের কিতাবগুলোতে এসেছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ বুখারীতে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের শেষ দশক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গাইরিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে শুধু রমাদানে নয় গোটা জীবনে রমাদান তো বটেই সারা জীবনে অন্য কোন সময় ইবাদত বন্দেগীর জন্য জিকির আজকারের জন্য দোয়া ও তাসবিহের জন্য তেলাওয়াত এবং তাদাব্বুরের জন্য অন্য কোন সময় এত সাধনা করতেন না এত কষ্ট করতেন না এত পরিশ্রম করতেন না যতটা করতেন রমাদানের শেষ দশক শেষ 10 দিনের যে পরিশ্রম ছিল তার ইবাদতের জন্য এত পরিশ্রম অন্য কোন সময় করতেন না মহতরম হাজিরিন আমরা আমাদের রমাদানের প্রথম দশকের চাইতে দ্বিতীয় দশক বেশি অবহেলা করি আর তৃতীয় দশক আসলে আমাদের অবহেলার চরমে পৌঁছে যায় অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল হুবহু এর উল্টা তিনি শেষ দশক আসলে ইবাদতের জন্য পাগল করা হয়ে যেত আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে তিনি বলেছেন কানা ইযা দাখাল আল আশর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক যখন শুরু হতো কয়েকটি কাজ করতেন নাম্বার ওয়ান সারা রাত জেগে ইবাদত করতেন আমরা জানি আল্লাহ সুবহানাল্লাহ কোরআনে কারিমে তার রাসূলকে বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলা আপনি রাতে দাঁড়িয়ে ইবাদত করুন তবে কিছু সময় নিজের ঘুমের জন্য রাখুন বিশ্রামের জন্য কিছু সময় আপনি রিজার্ভ রাখুন একেবারে সারা রাত জেগে ইবাদত করবেন না আল্লাহ নবী আলাইহিসসালাম সেজন্য বছরের অন্য কোন সময় সারা রাত জেগে ইবাদত করতেন না কিছু সময় শরীরের হক আদায় করতেন ঘুমতেন বিশ্রাম করতেন আর বাকি সময় ইবাদত করতেন বাট রমাদানের শেষ দিনগুলো যখন আসতো আমাদের আয়েশা বলেছেন কানাইদা দাখাল আল আশর আহিয়া লাইলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন আসলে রাত জেগে থাকতেন এক ফোঁটা ঘুম রাতে যেতেন না বালিশ থেকে নিজেকে দূরে রাখতেন রমাদানের শেষ 10টি রাত নাম্বার 2 ওয়াইকাদা আহলা তার দ্বিতীয় আমল ছিল পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না সময় তো বুঝতেই দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি কিন্তু আখিরাত বুঝি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক আসলে নিজে একা রাত জেগে ইবাদত করতেন না ওয়াইকাদা আহলা পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন এত বিশাল অফার চলছে এটা ঘুমের দশক না ও কপাল পোড়া সারা বছর ঘুমানোর সুযোগ আছে অন্য রাত আর এ রাত সমান নয় জান্নাতের মতো এত বিশাল সম্পদের মালিক হওয়ার যে সুযোগ যে হাতছানি তোমাদেরকে ডাকছে এই অবস্থায় ঘুমিয়ে থাকা এটা কপাল পোড়া ছাড়া কোনো হতভাগা ছাড়া আর কারোর কাজ হতে পারে না এই জন্য পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন কাউকে ঘুমোতে দিতেন না আমরা জানি নফল ইবাদতের জন্য পরিবার বা অন্য কাউকে ডেকে তোলা ইসলামী শরীয়তে নির্দেশিত বিষয় নয় বরং ফরজ ইবাদতের জন্য পরিবারকে ডেকে তুলতে হয় নফল ইবাদত নিজেরটা নিজে করতে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম ছিলেন না তিনিও নফল ইবাদত নিজেরটা নিজে করতেন তার পরিবারকে কখনো ডাকতেন না তাহাজ্জুদের নামাজ একাকী পড়তেন রাত জেগে ইবাদত করতেন পরিবারের লোকেরা চাইলে ইবাদত করতেন চাইলে তারা ঘুমিয়ে থাকতেন কারণ এটা ঐচ্ছিক ইবাদত বাধ্যতামূলক না সেজন্য সবাইকে ডেকে তুলতেন না কিন্তু রমাদানের শেষ দশক আসলে এই দশকের প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট বিশেষ করে এই দশকের প্রতিটা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি মর্যাদাপূর্ণ এত বেশি শ্রেষ্ঠ এত বেশি সুবর্ণ সুযোগ নিয়ে আসে মুমিনদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাতছানি সুযোগ সুবর্ণ সুযোগ দেখে সেই জান্নাত নিজের করে নেওয়া আল্লাহকে সন্তুষ্ট করবার বিশাল বড় হাতছানি দেখে তিনি আর ঠিক থাকতে পারতেন না পরিবারের সমস্ত লোকদেরকে এই দশকে নফল ইবাদত রাত জেগে ইবাদত করার জন্য ঘুম থেকে ডেকে তুলতেন সময় তো বুঝতেই দিই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানের শেষ দশক কিভাবে কাটাতেন কিভাবে তিনি কাটাতেন এই দশকগুলো এই দশকটি এবং এই দশকের দিনগুলো এবং রাতগুলো সে সম্পর্কে আমাদের আশা বলতে গিয়ে বলেছেন ওয়াইকাদা আহলা এবং পরিবার লোকদেরকে ডেকে তুলতেন নাম্বার 3 ওয়াশাদ্দা মিজারা তিনি কমর বেঁধে নিতেন মিজার মানে হলো কমর যে জায়গায় মানুষ লুঙ্গি পরে সেটা সেই জায়গাটা অর্থাৎ কমর কমর তিনি বেঁধে নিতেন রমাদানের শেষ দশক আসলে কমর বেঁধে নিতেন মানে কি এর দুটি মানে মুহাদ্দিস হাদিস বিশারদগণ ওলামায়ে কিরাম বলেছেন তার একটি মানে হলো স্ত্রী বিয়োগ অর্থাৎ এই দশক আসলে স্ত্রী থেকে দূরে থাকতেন
অর্থাৎ ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করে দিতেন সেখানে আনন্দ বিনোদন বাণিজ্যের কোনো ভোগ বিলাসিতার দিকে মনোযোগ ছিল না এজন্য স্ত্রী থেকে পর্যন্ত নিজে দূরে থাকতেন অর্থাৎ এই দশাকে শুধু ইবাদতের জন্য রিজার্ভ রাখতেন আর অনেক মানুষ উলামা কেরাম বলেছেন এর অর্থ হলো ইবাদতের জন্য একজন মানুষের সর্বশক্তি নিয়োগ করাকে এখানে বোঝানো হয়েছে ওয়াসাদামি ইজরাহু তিনি কমর বেঁধে এই দশকে ইবাদতে নেমে পড়তেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এক বৃদ্ধা মহিলা উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন তোমরা ওই মহিলার মতো হইও না التي نقضت غزلها من بعد قوة انكاثا তোমরা ওই মহিলার মতো হইও না ওই বৃদ্ধের মতো হইও না যে বৃদ্ধ সারা দিন ধরে রশি পাকিয়ে 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 এটাকে যখন রশি পরিণত পর্যায়ে নিয়ে গেছে তখন সেটাকে ছেড়ে দিয়েছে বা ছেড়ে ফেলেছে সারা দিনের পরিশ্রমকে নষ্ট করে দিয়েছে তোমরা সেই বৃদ্ধ মহিলার মতো হতবাগা হইও না রমাদানের প্রথম থেকে নিয়ে 20 দিন পর্যন্ত যাই করতে পেরেছেন শেষের দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার পালা আর আমাদের নেওয়ার পালা এই দিনগুলোতে আমরা ঈদ শপিং এর পেছনে সময় নষ্ট করি এই যে সময়গুলোকে আমরা নষ্ট করছি এটা নির্বোধের কাজ হতে পারে এটা পারিশান চক্রে মাছ ধরার সময় বাদ ছেড়ে দেওয়ার মতো নির্বুদ্ধিতা হতে পারে কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে মহতরম হাজেরিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকের প্রতিটি মিনিটকে প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাবার জন্য একটি ইবাদত করতেন যার নাম হলো ইতিকাফ আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান রমাদানের শেষ 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ আর এই ইতিকাফ এক বছর করেছেন দুই বছর করেছেন তা নয় যে বছর রোজা ফরজ হয়েছে সেই বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি বছর তিনি নিয়মিত ইতিকাফ করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইতিকাফ ছাড়তেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরেকটি হাদিস রয়েছে সেই হাদিসে আসছে নবী রাসূলুল্লাহ প্রতি বছর রমজানে 10 দিন শেষ 10 দিন ইতিকাফ করতেন আর তার জীবনের শেষ বছর এসে 20 দিন ইতিকাফ করেছিলেন মহতরম হাজেরিন কেন ইতিকাফ করতেন ইতিকাফ মানেটা কি ইতিকাফ শব্দের অর্থ হলো কোন জায়গায় নিজেকে আটক করে রাখা স্বেচ্ছায় কোন জায়গায় নিজেকে বন্দী করে ফেলা এটাকে বলা হয় ইতিকাফ রমজানের শেষ দশকে একজন কল্যাণ পথের পথযাত্রী জান্নাতের জন্য একজন মরিয়া হয়ে হন্যে হয়ে জান্নাত সন্ধান করছে এরকম একজন লোক যিনি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশক ইবাদত বন্দেগী করে পরিতৃপ্ত নন নিজের ইবাদতে তিনি সন্তুষ্ট নন তিনি রমাদানের শেষ দশক কাঁথা বালিশ নিয়ে আল্লাহর চৌকাঠে এসে আল্লাহর দুয়ারে এসে পড়ে যাওয়ার নাম হলো ইতিকাফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য রমজানের শেষ দশক মসজিদে এসে পড়ে যেতেন ইতিকাফ করতেন প্রিয় ভাইরা আমার যে আমলটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও ছাড়েননি একবারও তিনি এই আমলটি কোনো বছর ছাড়েননি আমাদের এই উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে একবারও করি যে আমলটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও ছাড়েননি সে আমলটি আমার জীবনে একবারও আমি করি চরম শত্রুর সঙ্গে পর্যন্ত এ ধরনের বিরোধ এ ধরনের বৈপরীত্য এ ধরনের কাজের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করা এটা চরম শত্রুর সঙ্গে পর্যন্ত হয় না সেখানে আপনি যাকে অনুসরণ করে জান্নাত পেতে চাইছেন আপনি যাকে অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পেতে চাইছেন তার জীবনের সঙ্গে আপনার এরকম বিরোধ বিপরীত মেরুতে অবস্থান এই একটি বিষয় মোতরম হাজির আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় নতুন করে আমাদেরকে ভাবতে হবে এবং নতুন করে প্ল্যান করতে হবে অতএব আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশক যেভাবে কাটাতেন আমরা সেভাবে কাটাবার চেষ্টা করি তার রমজান কাটাবার শেষ দশক কাটাবার প্রথম যে চিত্র ছিল সেটা ছিল যে তিনি এই দশক এলে যেভাবে ইবাদত বন্দী করতেন যত বেশি সাধনা করতেন যত বেশি তেলাওয়াত করতেন যত বেশি তাসবিহ করতেন যত বেশি দোয়া করতেন যত বেশি সিজদা করতেন যত বেশি কান্নাকাটি করতেন জীবনে অন্য কোনো সময় এতটা করতেন না নাম্বার দুই তিনি এই দশক আসলে রাতে ঘুমাতেন না সারা রাত জেগে থাকতেন দিনের বেলা টুকটাক ঘুমিয়ে নিতেন কিন্তু রাত ভরে ইবাদত করতেন নাম্বার তিন তিনি এই দশক আসলে পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন ইবাদতের জন্য অন্য কোনো সময় নফল ইবাদতের জন্য ডেকে তুলতেন না নাম্বার চার এই দশক এলে তিনি ইতিকাফের জন্য আল্লাহর ঘরে চলে আসতেন কারণ আল্লাহর ঘরে চলে আসলে দুনিয়ার কোনো ব্যস্ততা আর আল্লাহর ইবাদত থেকে তাকে দূরে রাখতে পারে না এই জন্য এই দশক তিনি আল্লাহর জন্য রিজার্ভ করে ফেলতেন 355 দিন আপনি ব্যয় করছেন অন্যের জন্য পরিবারের জন্য বা অন্য অন্যদের জন্য 10টা দিন ব্যয় করুন আপনার নিজের স্বার্থের জন্য আল্লাহর ঘরে এসে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানের শেষ দশককে সেভাবে কাটাবার তৌফিক দান করুন